দেশে সমবেদনা জানিয়েছে, সবাই সমবেদনা জানিয়েছে, আমরা বলবো সমবেদনা জানিয়ে এখানকার হলে চলবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই রেজিম চেঞ্জের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রক্রিয়া গ্রহণ করব। আর সিইসি আসলে সিইসিতে কত নির্লজ্জ, নতুন করে পড়া কিছু নেই। আমরা পরীক্ষা নিয়েছি, যেহেতু নতুন সিইসি এসেছে সে চ্যালেঞ্জ দিয়েছিল, নির্বাচন কমিশন চ্যালেঞ্জ দিয়েছিল তারা পরীক্ষা দিতে চায়, অতএব আমরা পরীক্ষা নিয়েছি। আপনি যেহেতু পরীক্ষা ফেল করেছেন আপনি আউট হয়ে যান, আপনি চলে যান, আপনি আর নতুন সংকল্প তৈরি করবেন না। এবং আগামীতে জনগণের সরকার গঠনের জন্য যা দরকার সেভাবে আজকে জনগণকে, সকল রাজনৈতিক দলকে এবং সকলকে যে যেখানে আছে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।